বন্ধুরা স্বাগত জানাচ্ছি লাইটরুম এর আরেকটা নতুন এপিসোডে আজ তোমাদের সাথে শেয়ার তো চলো শুরু করা যাক আমি আবু সুফিয়াল নীলাভ স্বাগত জানাচ্ছি নীলা ফটোগ্রাফিতে গত দুটি পর্বে আমরা শেয়ার করেছিলাম লাইট রুমের ওয়ার্ক ফ্লো বেসিক এডিটিং এই সমস্ত সম্পর্কে আজ তোমাদের সাথে শেয়ার করবো লাইভ এর অ্যাডভান্স এডিটিং নিয়ে লাইফটুমের দ্বিতীয় টিউটোরিয়ালটি পাবলিশ করার পরে অনেকে আমাকে ফেসবুকে মেসেজ করেছিলেন এবং কমেন্টস করেছিলেন ওই ভিডিওতে যে লাইফটুমে এডিটিংয়ের সময় আমি যদি মডেল ফটোগ্রাফি এবং ওয়েডিং ফটোগ্রাফির পাশাপাশি আদার জনরা কিছু ফটোগ্রাফি নিয়ে কাজ করি তাহলে আমার ভিওয়ার দুজন সুবিধা হয় তাই আজ আমি চারটি ছবি এডিট করব এর মাঝে তিনটি হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি একটি হচ্ছে মডেল ফটোগ্রাফি আমি ছবিগুলো এমনভাবে সাজিয়েছি যে একটি ফটোর সাথে আরেকটি ফটো কিছুটা সিঙ্কোনাইজিং করে বিভিন্ন টুলসের কাজটা কীভাবে দেখানো যায় তো চলো আমরা শুরু করি বন্ধুরা তোমরা এখানে চারটি ছবি দেখছ এর মধ্যে প্রথম ছবিটি আমাকে পাঠিয়েছে সাইফুল আলম কাজল ভাই দ্বিতীয় ছবিটি পাঠিয়েছে নাবিল ভাই এবং তৃতীয় ছবিটিও নাবিল ভাইয়ের চতুর্থ ছবিটি আমার তোলা ছবি তো আমি আজকে এই চারটি ছবি দিয়ে তোমাদের এডিটিং দেখাবো তো শুরু করি প্রথমে কাজল ভাই ছবিটি দিয়ে আমি প্রথমেই এই ডেভেলপমেন্টে চলে যাচ্ছি যে কোনো ছবি এডিটিংয়ের সময় আগে ছবিটার পটভূমি বা ছবিটার সেটিংটা কী ছিল এগুলো একটু জানলে খুব ভালো হয় এক্ষেত্রে নিজের তোলা ছবি হলে তো খুবই ভালো আপনি জানবেন যে ছবিটা কীভাবে তুলেছেন বা কী সেটিংয়ে তুলেছেন আর যদি নিজের তোলার ছবি না হয় সেক্ষেত্রে এডিটিংয়ের সময় অবশ্যই খেয়াল করবেন ছবিটার সেটিং সম্পর্কে এখানে সেটিংয়ে দেখছি আয়সো পঁচিশশো ফোকাল লেন ছিল নাইনটিন পয়েন্ট সিক্স অ্যাপাচার এফ ফোরটিন সাটাই স্পিড ওয়ান বাই ফাইভ হান্ড্রেড ছবিটা দেখছি জেপিজি যেহেতু কাজল ভাই আমাকে জানিয়েছে যে তার অফিসে সমস্ত ছবিগুলো সে ডকুমেন্টেশন করে রাখে সেক্ষেত্রে সে আমাকে প্রোভাইড করতে পারছে না তাই আমি জেপিজি ছবিতেই এডিট করে দেখাচ্ছি শুরুতে আমি সামান্য এক্সপোজারটা বাড়িয়ে নেই বেশি করে বেশিই নিব কারণ আমি একটু দেখতে যাচ্ছি যে টোটাল ছবিতে শ্যাডো জায়গাতে কি কি আছে ওকে এখানে একটা ক্যারাম বোর্ড খেলছে এবং সেখানে মানুষ যেহেতু আমার এখানে কারো ফেস আমি দেখতে পাচ্ছি না ওইভাবে সো আমি ছবিতে ওইটা রাখবো না আমি সামান্য অতটুকু ক্রপ করে ফেলি এবং একেও যেহেতু ছিল না আমি ক্রপ করে ফেলি তো আমি এক্সপোজার আবার যেখানে ছিল সেখানে আসি আমি ছবিটার হাইলাইটটা একটু কমাতে চাই সামান্য বাড়াতে চাই আসলে যেহেতু এটা আমার তোলা ছবি না সামান্য ফটোগ্রাফার এখানে তার দৃষ্টিভঙ্গিও ডিফারেন্ট হতে পারে সে তার সে যদি নিজে এডিট করতো সে হয়তো তার মতো করে তার সে যেটা চাচ্ছিল সেটা করছে তো যেহেতু এটা আমি শেখানোর জন্য করছি আমি একদম ফটোগ্রাফারের মতো হয়তো করতে পারবো না আমি আমার মতো করে ছবিটা এডিট করছি আমার টার্গেটটা হচ্ছে শুধুমাত্র ডিফারেন্ট টাইপের টুলসগুলোকে দেখানো যে টুলসগুলো দিয়ে তোমাদের আমি কাস্টার দেখাতে পারবো যে লাইট টুমে অ্যাডভান্স এই টুলসগুলো কীভাবে আমরা ইউজ করি সো আমি স্যারোটাকে সামান্য বাড়ালাম এবং হাই লাইটটাকে সামান্য কমালাম ওকে এবার আমি চাচ্ছি যে এই ভদ্রলোকের দেখেন একেবারে মুখটা হাইড হয়ে গেছে আমি এটা একটু ব্যাক করতে যাচ্ছি তারপরে হচ্ছে এইখানে এই মেয়ের ফেসটা একদম ডার্ক হয়ে গেছে একে একটু ব্যাক করতে যাচ্ছি এবং এর ফেসটাও একদম স্যার চোখ হয়ে আসছে এটাও আমি একটু ব্যাক করতে যাচ্ছি সো এটার জন্য আমি শুরুতেই অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলটা নিব অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলটা নেওয়ার পরে এখানে দেখেন বাই ডিফল্ট কিছু সেটিং দেওয়া আছে ডিফল্ট নিয়ে পারেন পারেন আপনি আপনার মতো করে করতে সব কিছু পিসেট অথবা আপনি এখান থেকে কিছু পিসেট দেওয়া আছে আপনি সেটা করতে পারেন আমি শুরুতে একটু এক্সপোজারটা অনেক বাড়িয়ে নিচ্ছি যাতে আমি যেখানে যেখানে ব্রাশ করছি সেটা আমি যেন স্পষ্ট বুঝতে পারি সো আমি আমি যে জায়গাগুলোতে একটু ব্রাইটনেসটা আপ করতে যাচ্ছি সেখানে সামান্য সেখানে আমি এগুলো ব্রাশ করলাম দেন আমি আমার পজিশন প্রয়োজন অনুযায়ী এক্সপোজারটাকে ওভার বান্ডার করব আমি একটু হাইলাইটটাকে এটা আপ করব সামান্য সামান্য শ্যাডোটাকে একটু আপ করব ওকে যে ওকে সো নাও আমি দেখি অবস্থাকে যেহেতু জেপিজি ছবি এটার মানে র ছবি হলে আমি আরও ডিটেলস বেশি পেতাম যেহেতু জেপিজি তাই আমি এখানে খুব বেশি এডিট করার অপশন পাবো না তারপরে আমি যতটুকু পারি করছি দেন আমি আবার অ্যাডজাস্টমেন্ট টুলটা নিলাম এবার আমি চাচ্ছি যে এই যে জায়গাগুলো আছে একটু এগুলোকে ডার্ক করে দিতে যাতে হচ্ছে আমার এই টোটাল ইনভায়রমেন্টের উপরে চোখটা একটু বেশি প্রমিনেন্ট হয় তো আমি আবার আগের মতো একটু ব্রাইটনেস বেশি রেখে এক্সপোজার বেশি রেখেই আমি ব্রাশ করি যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি কতটুকু ব্রাশ করেছি আমি আমি এখন খুব রাফলি টেনে যাচ্ছি এটা তোমরা যখন এডিট করবে তখন একটু স্লোলি তোমরা এই জায়গাগুলোকে ব্রাশ করবে যাতে যত স্লো যত সময় নিয়ে করবে তত ভালো তোমাদের ফিনিশিংটা ভালো হবে এখন আমি এক্সপোজার লেভেলটাকে কমাই যেটা আমি চাচ্ছি যতটুকু আমি একটু শ্যাডোটাকে ডাউন করব ওকে সো বন্ধুরা তোমরা চাইলে আফটার বিফোর দেখে নিতে পারো ছবিটার বিফোর আফটার ওকে ছবিটা আসলে খুব বেশি কিছু এডিট করা নেই তারপর আমি যতটুকু এখানে এ বাচ্চার আমি ডিটেইলসটা পাচ্ছি না তো এখানে আমি একটু ব্রাইটনেস বাড়াব সামান্য ছবিটার ইনফরমেশনে দেখেন যে শ্যাড়ো খুব বেশি ছবিটায় এবং শ্যাডোর অনেক জায়গা এই যে এই জায়গাগুলোতে শ্যাডোতে কোনো ডিটেলস নেই আমি ছবিটায় সামান্য একটু টেক্সচার অ্যাড করি যেটা ছবিকে একটু ক্লিয়ার করবে টেক্সচারগুলো একটু ক্লিয়ার করবে সামান্য একটু ক্লারিটি অ্যাড করলাম একটু ভাইব্রেন্সটাকে ডাউন করি সামান্য টোন কার্ভে আমি যেটা করব। সেটা হচ্ছে কিছু টোন নিয়ে কাজ করব ছবিতে রেটটা একটু কমাতে যাচ্ছি আমি যেহেতু দেখো বন্ধুরা আমি কার্ভে আট জিবি যেখানে ছিল আট জিবির জায়গায় আমি রেড চ্যানেল সিলেক্ট করেছি রেড চ্যানেল প্লাস করলে রেড অ্যাড হবে রেড মাইনাস করলে যেহেতু আমাদের রেড এর অপোজিট কালার কি রেড এর অপোজিট কালার হবে তিনটে অপোজিট কালার গুলো কি রেড এর অপোজিট হচ্ছে সায়ান গ্রিনের অপজিট অপোজিট ম্যাজেন্টা এবং ব্লুর অপজিট অপোজিট ইয়োলো সো আমি যখন এই তিনটা কালার অ্যাড করব তখন এই তিনটা কালার বাড়বে যখন মাইনাস করব। তখন এর বিপরীত কালারগুলো বাড়বে সো এটা খেয়াল রাখলেই তোমরা মোটামুটি তোমরা ছবিতে কী চাচ্ছ সেটা বুঝতে পারবে তো আমি রেড চ্যানেলে গিয়ে আমি সামান্য একটু রেড স্টোনটা আমি একটু সামান্য রেডটা কমাবো এবং মিড টোন থেকেই সো আমি সামান্য রেড লেভেলটা সামান্য ডাউন করলাম ওকে এবং আমি সামান্য ব্লু অ্যাড করবো ওকে একটু একটু বাড়াই থেকে হাইলাইটটা আমি এখন যেটা বেসিক একটা কালার গ্রেডিং করবো এই ছবির জন্য আমি স্পিড নিয়ে আমি শ্যাডোতে সামান্য একটু ব্লু কালার চাচ্ছি এবং হাইলাইটে একটু ইয়েলো কালার চাচ্ছি আমি দুটো অ্যাড করলাম এবার আমি প্রয়োজন অনুযায়ী কালারটাকে কাস্টমাইজ করবো আমি ব্লু টোনের স্যাচুরেশন এত চাচ্ছি না আমি আরো কমিয়ে কমাতে চাচ্ছি সামান্য চাচ্ছি ওকে পনেরো বেটার আমি ইয়েলো টোনেরও আর একটু কমাতে চাচ্ছি পঁচিশ টোয়েন্টি ফাইভ ওকে টোয়েন্টি ওয়ান বেটার এবার আমি একটু ব্যালেন্স করব যে দুইটা টোনের মাঝে আমার মনে হয় যে একটু ইয়েলো টোনটা বেশি সাথে ছবিটা ভালো লাগছে তো আমি একটু এবার আমি একটু চাচ্ছি যে ব্যালেন্সে গিয়ে একটু ইয়েলোটনটা বেশি রাখতে এবং আমি দেখে ইয়েলোটনটা একটু সামান্য বেশি রাখলাম ওকে ফাইন এবার ডিটেলসে গিয়ে আমি সামান্য শার্পনেস চাচ্ছি শার্পনেসটা আমি একটু ছবিটা জুম করে বুঝে সামান্য একটু শার্পনেস অ্যাড করি যেহেতু জেপিজি ছবি যা অ্যাড করবো খুব বেশি মনে হবে তাই আমি সামান্য রাখছি এবং ছবিটাতে খুব বেশি নয়েজ নেই তারপর আমি যেহেতু আমি কিছু কিছু জায়গায় শ্যাডোটাকে অনেক বাড়িয়েছি সো আমি সামান্য করছি যেহেতু আমি এই ছবিটা লাইট টু এডিট করবো ফটোশপ এডিট করবো না সেক্ষেত্রে আমি আর ফটোশপের জন্য কোনো কাজ রাখলাম না সাধারণত আমি যখন নিজের জন্য কাজ করি তখন ছবিতে নয়েজ রিডিউস বা নয়েজ অ্যাড এই কাজটা একেবারে শেষে করি ওকে লেন্স কারেকশনে আমার কোনো কাজ নেই আমি এখন যেটা করব সামান্য একটি ইফেক্টে গিয়ে টা অ্যাড করব সামান্য এবার আমি একটু কালার প্রোফাইলে দেখি যে কালার প্রোফাইলে কোনো ডিফারেন্ট আসে কিনা ছবিটা অংশ আর্টিস্টিক সেভেনটাও ভালো লাগছে আমি এটা নিয়ে শুধুমাত্র একটু অপাসিটিটা কমিয়ে দেব সামান্য আমরা কালার প্রোফাইলে গিয়ে এই যে এখানে গিয়ে আমরা প্রোফাইলে গিয়ে আর্টিস্টিক সেভেনটা নিয়ে আমি একটু অপাসিটি কমিয়ে দিয়েছি আমি চাচ্ছি যে আর একটু ওয়ান টোন অ্যাড করতে এবার আমি গ্রেডিয়েন্ট টুলতে নিয়ে দেখেন নিচের দিকে এই জায়গাটায় ডিটেলসটি একটু কম আছে তো আমি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে সেম ব্রাশ টুলটা আমরা যেভাবে কাজ করেছি সেটাই শুধু গ্রেডিয়েন্টলি আমি যেদিক থেকে যেদিকে নিব সেই দিকে এই যে এখান থেকে নিচ থেকে আমি উপর দিকে নিলাম এটা হচ্ছে সেন্টার পয়েন্ট এইখান থেকে এইখানে দেখো এখানে হাত দেওয়ার পরে যে রেড মার্কিংটা হচ্ছে তার মানে হচ্ছে এইখানে যদি আমার যেখান থেকে আমার দাঁতটা শুরু হলো এখানে আমার যে ইফেক্টটা থাকবে সেটা হান্ড্রেড পারসেন্ট থাকবে মানে গ্রেডিয়েন্টলি এটা চলে যাবে তো আমি এখানে এখন এক্সপোজার লেভেলটা এতটুকু রাখতে চাচ্ছি এবং আমি শ্যাডোটা একটু ডাউন করে হাইলাইটটা একটু বাড়িয়ে দেবো তো ছবিটার আফটার বিফোর দেখি বিফোর আফটার এখন এক একজনের এক এক রকম পছন্দ আমি হলে ছবিটা এই ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতাম আমার কাছে এই ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরো বেশি ভালো লাগতেছে তো যদি কালার রাখেন কালার এই আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতাম তাহলে ছবিটা এই দাঁড়াতো সো এই হচ্ছে আমার ফাইনাল এডিটিং আমি এখন চলে যাই দ্বিতীয় ছবিটি ছবিটি পাঠিয়েছে নাবিল ভাই আমি এখন এই ছবিটির সেটিংটা দেখি এখানেও আইএসও পঁচিশশো ফোকাল লেন্থ আছে উনষাট অ্যাপাচার আছে এফ সেভেন পয়েন্ট ওয়ান এবং ষাটাই স্পিড ওয়ান তো এখানে আমি যেটা বুঝলাম ছবিটা সেটিংটা দেখে ফটোগ্রাফার এখানে মোটামুটি খুব লো লাইটে ছবিটা তুলেছে কিন্তু যেহেতু একটা ফুল পোর্ট্রেট কাভার করতে চেয়েছে সে সো সে সে সেক্ষেত্রে সে সেটিং অ্যাপাচারটাকে এফ সেভেন পয়েন্ট ওয়ান রেখেছে এবং যেহেতু তার কাজটা হচ্ছে সে জুতাতে মেবি সেলাই করছে বা পেইন করছে বা সামথিং কিছু একটা কাজ করছে সো সেক্ষেত্রে সে একটু স্লো শাটার স্পিড চেয়েছে হয়তো যে এখানে তার হাতের মোশনটা বোঝানোর জন্য এবং যেহেতু লো লাইট ছিল সে আয়েসোটাকে মোটামুটি বাড়িয়ে তুলেছে আমি প্রথমে দেখি এখানে সাবজেক্টের ফেসে একটু আলো কম তার গায়ে যতটুকু আলো পড়ছে সেই পরিমাণে মুখে আলোটা কম যার কারণ হতে পারে এখানে সানলাইটটা খুব মানে হয়তো তার মাথার পেছন থেকে আসছে তো যার কারণে তার শরীরে যতটুকু আলো পড়ছে তার মাথা এখানে কাবার করে মুখে সেই পরিমাণে আলোটা পড়ছে না তো এই ক্ষেত্রে আমি যেটা করব তার ফেসে একটু আলো দিব এবং ওভারঅল ছবিটাকে একটু ডার্ক করে যাতে সাবজেক্টের দিকে বেশি চোখটা যায় সেরকম আমি করার চেষ্টা করব এবং এইখানের এই লাল বস্তুটা আমার কাছে খুব খারাপ লাগছে যেটাতে আমার চোখটা এখান থেকে এখানে চলে আসছে তো আমি চাচ্ছি ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়তো খুব ভালো লাগবে তো ফাইনালি আমি ছবিটাকে এডিট করে আমি ব্ল্যাক হোয়াইট আমি প্রথমে একটু চাচ্ছি যে শ্যাডো লেভেলটা একটু আপ করি অটোমেটিকলি দেখো শ্যাডো লেভেলটা আপ করার সাথে সাথে আমার ফেসে মোটামুটি বেশ ভালো আলো চলে এসেছে বাট এতটুকু শ্যাডো আমি বাড়াবো না এবার আমি সামান্য হাইলাইটটা কমাবো যাতে যাতে গেঞ্জিটা এখানে বা জায়গাগুলো ওভার এক্সপোজ হয়ে আছে আমি একটু হাইলাইটটা কমালাম দেন ছবিতে আমি একটু ব্রাইটনে কন্ট্রাস্ট চাচ্ছি আমি একটু ব্ল্যাকটা নিলেই কন্ট্রাস্ট চলে আসবে এবং কন্ট্রাস্ট থেকে আরেকটু কন্ট্রাস্ট বাড়ায় এবার আমি প্রথমে বলেছিলাম আমি সাবজেক্টের মুখে আলো যাচ্ছি সো দেড়শাই হচ্ছে আমি এর আগে দেখেছিলাম গ্রেডিয়েন্ট টুল এবং ব্রাশ টুল এখন আমি তোমাদের দেখাবো রিড্যাল টুল রিডিয়াল টুলটা নিয়ে সেম সব জিনিসগুলো মানে সেম বাট আমার পজিশনিংটা ভিন্ন তো আমি রিডিয়াল টুলটা নিয়ে আমি যেই জায়গাটাকে আমি সিলেক্ট মানে আমি ব্রাইটনেস করতে যাচ্ছি সেই জায়গাটাকে সিলেক্ট করলাম এবং আমি অ্যাঙ্গেলটা সিলেক্ট করলাম করে আমি এই এতটুকু আলো চাচ্ছি যে সানলাইটটা আমি মনে করছি এইভাবে আসছে এখন দেখো আমি যে ইফেক্টটা দিয়েছি সেটা টোটালি ছবিটা চার পাশ থেকে আসছে তার কারণটা হচ্ছে ছবিটা এখন সিলেক্ট হচ্ছে বাইরে থেকে আমি ইনভার্ট করে দিলে ছবিটা শুধুমাত্র যেখানে আমি চাচ্ছি সেই জায়গাটা আসবে এবার আমি এক্সপোজারটা ডাউন করব ডাউন করে আমি যতটুকু চাচ্ছি ঠিক ততটুকু আমি দিলাম দিয়ে আমি সামান্য এখানে সেরোটাকে বাড়াই এবং চুলটা যেহেতু জ্বলে গেছে আমি হাইলাইটটা কমাই ওকে আমি আবার একটু ব্রাশ টুল নেব নিয়ে আমি যেহেতু চুলটা একটু জ্বলে গেছে আমি চুলের এখানে গিয়ে আমি একটু হাইলাইটটা কমিয়ে দিই সামান্য একটু চুলটার আবার এক্সপোজার ফিরে আসলো ওকে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এর আগে আমি টোনিংটা দেখিয়েছি স্পিট টোনিং দিয়ে এবার আমি কার্ভ টুল দিয়ে টোন কার্ফ দিয়ে কি করে আমি টোনিংটা করবো সেটা দেখাচ্ছি আমি এখানে স্যার সামান্য ব্লু টোন অ্যাড করবো সো আমি ব্লু টোনে গেলাম আমি তোমরা সবাই নিশ্চয়ই জানো যে হিস্টোগ্রামের বা সাইডে হচ্ছে শ্যাডো অংশ এবং ডান সাইডে হচ্ছে হাইলাইট অংশ তো আমি শ্যাডো অংশকে সামান্য শ্যাডো সিলেক্ট করে আমি ব্লুটাকে আপ করি এবং যেহেতু আমার এখান থেকে কার্ভটা নিচে চলে গেছে দ্যাটস হাই ব্লুর অপোজিট কালার হচ্ছে ইয়েলো ইয়েলো কালার অ্যাড হলো তাই আমি আবার এটাকে ব্যাক করে নিয়ে আসি শুধুমাত্র শ্যাডোতে ব্লু কালার অ্যাড হলো সো আমি এতটুকুই চাচ্ছি এবং আমি শার্পনিংয়ে গিয়ে আমি ছবিটা সামান্য শার্প চাচ্ছি এবং আমি গিয়ে ছবিটা মোটামুটি আমি গিয়ে ছবিটা কতটুকু শার্প চাচ্ছি আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি আমি আসলে ছবির এত জায়গাতে আমি শার্প চাচ্ছি না আমি শুধুমাত্র এই যে আমি শুধুমাত্র ছবির এই যে শার্প চাচ্ছি ওকে ফাইন দেন আমি দেখছি ছবিটাতে বেশ নয়েজ আছে আমি সামান্য নয়েজ রিডিউস করি ওকে তোর আমি ছবিটাতে সামান্য টেক্সচার অ্যাড করি সামান্য ইফেক্টে গিয়ে বিগনেটিংটা অ্যাড করবো দেখো বন্ধুরা ছবিটার আফটার এবং বিফোর ছবিটা ছিল এই করেছি এই সেম ছবিটা যদি তোমরা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাও এখান থেকে প্রোফাইল থেকে ড্রিকল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারো অথবা প্রোফাইলে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পিসেসগুলো আছে এখান থেকে দেখেও তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার কাছে ভালো লাগে মেনলি রেড ফিল্টারটা বা হ্যাঁ অরেঞ্জ ফিল্টারটা গুড বাট এখানে মুখে একটু বেশি ব্রাইটনেস মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে তো আমি যেহেতু রিডিয়াল টুল দিয়ে আমি মুখের ব্রাইটনেসটা বাড়িয়েছিলাম সো এখানে আমি একটু কমিয়ে দিচ্ছি ওকে ফাইন সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে এরকম হবে ছবিটা কালার করলে এরকম হবে আমি দুটো দেখে রাখছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার কারণটা হচ্ছে এখানে এই লাল গামছাটা আমার কাছে একটু চোখটোর দিকে যাচ্ছে তো ব্ল্যাক এন্ড হোয়াইট করার পর আমার কাছে ছবিটা ভালো লাগছে বেশি এখানে ফটোগ্রাফার তার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে সে কেমন চাচ্ছে সেভাবে এডিট করতে পারে এবার আসে তৃতীয় ছবিটায় তৃতীয় ছবিটিতে আমি দেখছি যে একটা ছেলে মেবি এটা বংশালের ওই একই জায়গারই বংশাল বা যে ধোলাই এখানে যে গাড়ির যে গ্যারেজ টাইজ মানে গাড়ির পুরাতন পার্টস পাতি বিক্রি করে এইখানে হয়তো সে ছবিগুলো তুলেছে আউটিং করেছে তো এই ছবিটাও সেম দেখো মুখে কোনো ডিটেলস নাই শ্যাডোটা অনেক বেশি তার কারণ হচ্ছে আলোটা আসছে পিছন থেকে তার মানে সে শুধুমাত্র দোকানের এইখানে যে লাইটটা আছে এই লাইটটা থেকে তার সোর্স লাইটটা এখানে আসছে সামান্য এই জায়গার লাইট পাচ্ছে কিন্তু তার ফ্রন্ট থেকে কোনো লাইট যায়নি সো দ্যাটস ওয়াই আমাদের এডিটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো আমার সোর্স লাইটটা কোন দিক থেকে আসছে সোর্স লাইটটা যদি আমি বের করতে না পারি তাহলে আমি যদি উল্টাপাল্টা ব্রাইটনেস বাড়াই তাহলে আমার ছবিটা দেখতে বেমানান হবে ওকে তো আমার কাছে ছবিটা প্রথমে একটু বাঁকা মনে হচ্ছে আমি একটু ক্রপ টুল এই যে প্রথমে আমরা দেখেছিলাম ক্রপ টুল আমি ক্রপ টুল দিয়ে ছবিটা একটু সোজা করে নিই ওকে ছবিটা আমি ওয়ান থার্ড আমি ক্রপ করলাম দেন আমি দেখি ছবিটার এখানে আমি হাইলাইটটা কমাবো যেহেতু এই জায়গাটা দেখো হাইলাইটে যদি আমি এখানে ধরি আমার এই জায়গাতে কোনো ডিটেলস নাই সো আমি এই জায়গাতে ডিটেলসটা বেকানোর চেষ্টা করব যদিও সাদা অংশটা একেবারে জ্বলে গেছে আমি ডিটেলস আনতে পারবো না কিন্তু যতটুকু আমি ব্রাইটনেস লেভেলটা কমাতে পারি তো আমি সে হাইলাইটটা ডাউন করে দিলাম দেখো হাইলাইটে আমার ডিটেলসটা চলে আসছে কিন্তু আমি এতটা ব্রাইট কম চাচ্ছি না আমি সামান্য একটু চাচ্ছি ওকে এবার আমি শেরোটাকে আপ করব স্যারোটা আপ করার সাথে সাথে দেখো আমার মোটামুটি ওভারঅল ছবিতে ডার্ক জায়গাগুলোকে মোটামুটি বেরিয়ে এসেছে বাট এবার আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার সাবজেক্টের ফেস দেখো সাবজেক্টের ফেসটা খুব বেশি শার্প না এবং এদিক থেকে মানে তার ফেসে খুব বেশি আলো যায়নি তো আমি এখানে সিলেক্টিভলি ব্রাইটনেস বাড়াবো না আমি বাড়াবো হচ্ছে গ্রাজুয়ালি তার মানে গ্রেডিয়েন্ট ফিল্টারটা নিব আমি এখান থেকে এবং আমি যেই লেভেলে ব্রাইটনেসটা চাচ্ছি সেই দিক থেকে আমি গ্রেডিয়েন্ট লেভেলটা টানলাম এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস ছবিতে অ্যাড করব করলাম এবং শ্যাডোটা ডাউন করব যেহেতু চুলটা দেখো চুলটা একদম জ্বলে গেছে আমি স্যারোটা একটু সামান্য ডাউন করব ওকে এবার আমার কাছে মনে হচ্ছে যে ছবির ফেসটা পারফেক্ট বাট ছবির এই অংশটা অতিরিক্ত ব্রাইট সো সেক্ষেত্রে আমি আরেকবার রিডিয়াল টুলটা নিব নিয়ে আমি আবার ঠিক এতটুকু যে অংশটুকু আমার ওভার এক্সপোজ হয়েছে সেখান থেকে আমি আবার এক্সপোজারটা কমিয়ে দিব এবং শ্যারোটা এবার একটু বেশি করব ওকে এবার আমার চুলটা যেহেতু একদম নষ্ট হয়ে গেছে সো সেক্ষেত্রে আমি চুলে ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে আমি এখানে সেকেন্ড ব্রাকেট স্টার্ট হচ্ছে এই বৃত্তটা ছোট হওয়া সিলেকশন বৃত্তটা ছোট হওয়া এবং সেকেন্ড ব্রাকেট ইনটা হচ্ছে সিলেকশন বৃত্তটা বড় হওয়া এটা তোমরা এখান থেকে করে নিতে পারো অথবা এইখানে সাইজ দেখো প্লাস অ্যান্ড মাইনাস আছে তোমরা এখান থেকে এটা করতে পারবে তো আমি চুলে সিলেক্ট করলাম এবার আমি এক্সপোলার লেভেলটা সামান্য কম নিয়ে শেরোটা একটু কমিয়ে দেব বন্ধুরা এখানে দেখো হাতও একটু বেশি ওভার এক্সপোজ আছে এবার হাতটা তো আমি একটু সেম সিলেক্ট করে আমি হাতেও ব্রাইটনেসটা কমিয়ে দেবো ওকে ওভারঅল আমার ছবিটা হয়ে গেছে এবার আমি চাচ্ছি যে সামান্য একটু ভিগনেট অ্যাড করতে ছবিতে ভিগনেটিংটা অ্যাড করলাম প্রয়োজন মতো এটা নিজে দেখে বুঝে করতে হবে যতটুকু আমি চাচ্ছি ওকে সো এই ধরনের ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে ভালো লাগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে ছবিটা এমন আসবে কালার রাখলে এরকম হবে এবং আমি ছবিটা আফটার বিফোর দেখাই বিফোর আফটার সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক চেঞ্জ সামান্য লাইট রুমের কয়েকটি টুলস ব্যবহার করে আমি এটা করলাম এখন আমার কাছে ছবিতে একটু একটু ছবিটা ওয়ার্ম হলে ভালো লাগতো আমি এখান থেকে একটু সামান্য হোয়াইট ব্যালেন্সে গিয়ে টেম্পারেচারটা একটু বাড়াই ওকে সো আমি আমার কাছে এটাই পারফেক্ট আমি এটা করতে পারি এবং ফাইনালি আমি একটু যেহেতু ছবিটা অনেক নয়েজ আছে আমি একটু নয়েজ রিডিউস করবো ছবিতে বেশ নয় আছে এবং ছবি দুটো শার্প অ্যাড করব ছবিটা বেশ মানে একদম সাবজেক্টে আমার কোনো ডিটেলস নাই এই জন্য আমি একটু টেক্সচারটা ভালো করে বেশি অ্যাড করব টেক্সচারটা অ্যাড করবো দেখো টেক্সচার মাইনাস করলাম অ্যাড করলাম এবং আমি সামান্য ক্ল্যারিটি আপ করব ওকে ক্ল্যারিটিটা একটু কম দেই ওকে সো এই হচ্ছে আমার ফাইনাল ছবি এবার আমি চলে আসি আমার ফোর্থ ছবি এটা আমার তোলা ছবি আমরা লাস্ট যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম এটা তখন তোলা সো আমি ছবিটা সামান্য প্রথমে ক্রপ করি আমি যতটুকু চাচ্ছি ওকে আমি এই ছবিটাতে খুব বেশি কিছু চাচ্ছি না যেহেতু একটা ডে লাইটে মোটামুটি ভালো ছবি আলোত ছবি আমি জাস্ট এটা একটা কালো শার্ট এবং যেটা মোটামুটি ডিটেলসটা একটু কম আছে সো আমি এখানে গিয়ে শ্যাডোটা একটু আপ করবো দেখো শ্যাডো বাড়ানোর সাথে সাথে শার্টের ডিটেলসটা চলে আসছে এবং আমি ওভারঅল ছবিতে একটু হাইলাইটটা ডাউন করব দেখো পেছনে সমুদ্রের পানিগুলো কেমন ডিটেলস ছিল না এখন আমি হাইলাইট করার সাথে ডিটেলসে চলে আসছে আমি সামান্য একটু কন্টাস্ট অ্যাড করব এবং একটু ব্রাইটনেস লেভেলটা অ্যাড করলাম ওকে এবার আমি প্রোফাইলে গিয়ে আমি কালারে গিয়ে আমি আর্টিস্টিক এখানে দেখি আমার কাছে আর্টিস্টের ফোরটা ভালো লাগছে দেখো এখানে স্কিন একটা সুন্দর ইয়েলো টোন আসছে এবং এনভারমেন্ট একটা ব্লু টোন আসছে আমার কাছে এটা ভালো লাগছে আমি এটা রাখি তোমরা চাইলে এটা আপও করতে পারো বাড়াতেও পারো কিন্তু বেশি বাড়লে যে ইফেক্টি খুব বেশি ভালো লাগে না আমি ফিফটি রাখলাম ছবিটাতে যেহেতু একেবারে মেকআপ ছাড়া সমুদ্রে গোসল করার পরে এই ছবিটা তোলা তো মুখে বেশ স্কিন ডিটেলস চলে আসছে আমি এটাকে একটু গ্লো করব স্কিন ডিটেলসটা করব এটা যদি আমি ফটোশপে কাজ করতাম তাহলে ফটোশপে করতাম যেহেতু এখন ফটোশপে করছি না তাই আমি লাইট রুমে এটা যতটুকু করতে পারি করে নিব এবং সেটাই আমি এখন দেখাবো কিভাবে আমরা করি এখানে ব্রাশ টুলে এর আগে আমরা শুধুমাত্র এক্সপোজার আপ ডাউন করেছিলাম এবার আমি এক্সপোজার আপ করতে যাচ্ছি না এবার আমি লাইট রুমে এখান থেকে দেখো সফট স্কিন সফট স্কিন তার মানে হচ্ছে ক্লারিটি এসে কমা দিচ্ছে আমি প্রথমে ও যেভাবে দিয়েছে সেভাবেই করি পরবর্তীতে আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করব দেখো আমি যখন এই টুলটা দিচ্ছি সাথে সাথে এই জায়গাগুলোতে স্কিন ডিটেলসটা কমে আসছে ক্ল্যারিটিটা কমে যাচ্ছে ওকে আমি প্রথমে সাধারণত স্কিনের কাজ করতে গেলে ফটোশপে করাটা বেটার বাট যেহেতু এখন আমি শুধুমাত্র লাইটরুমের কাজ দেখাচ্ছি আমি লাইটরুমে যে স্কিনের বেসিক কাজগুলো করা যায় আমি সেটা দেখাচ্ছি ওকে সো এখন আমি প্রয়োজন মতো যতটুকু চাচ্ছি ততটুকু আমি রাখবো সো আমি ক্ল্যারিটিটা বাড়াই আরও আমি টেক্সচারটা একটু কমাই সে এখানে যেহেতু আমার প্রবলেমটা হচ্ছে স্কিনের টেক্সচারটাও বের হয়ে আসছে সো আমি টেক্সচারটা কমালাম আমি ক্ল্যারিটি একটু কমাতে পারি এবার আমি সামান্য হাইলাইটটা আপ করি এই জায়গাটার দেখো হাইলাইটটা বানানোর সাথে ছবিতে মোটামুটি একটা ভালো কন্টাস আসছে ওকে সো আমার কাছে মনে হচ্ছে স্ক্রিনটা মাছ ভেটার তোমরা আফটার বিফোর দেখতে পারো দেখো বিফোর আফটার জাস্ট স্ক্রিনটা আমি রিটাচ করার পরে এই হয়েছে তো দেখো আমি আবার ফেরত যাচ্ছি আমি চাচ্ছি যে এবার জাস্ট সামান্য টিথটা ব্রাইট করতে দেখো আবার আমি ব্রাশ টুল নিলাম এবং এখানে সেটিকে দেখো টিথ হোয়াইটিং আমি এখানে জাস্ট এবং আমি আমি আবার মাইনাস দিয়ে যতটুকু টাকা এক্সট্রা করেছি সেটা করে দিলাম ওকে দেখো সামান্য এক্সপোজার আপ পড়লো স্যাচুয়েশন কমালো জাস্ট এতটুকু প্রথমে তোমাদের এটা দিয়ে দেখালাম পরবর্তীতে তোমরা নিজেরা নিজেদের মত করে যতটুকু চাচ্ছ সেটা করে নিতে পারো দেন এবার আমি আসি এবার আমি ওভারঅল ছবিতে একটু টেক্সচার অ্যাড করবো সামান্য ক্লারিটি অ্যাড করব এবং আমি ছবিটার শ্যাডোতে আমি একটু ব্লুটুন চাচ্ছি এবং হাইলাইটে আমি ইয়েলো টোন দেব এইটা না এটা ওকে এবার আমি ব্যালেন্সে গিয়ে জাস্ট ব্যালেন্স করলাম ইউলোটুনটা একটু কমাবো ওকে এবার আমি দেখি আমার এখানে নয়েজ নেই তারপর আমি মুখটা স্মুথ করেছি এবং আমি ওভারঅল ছবিতে একটু শার্পনেস অ্যাড করি স্লাইডলি ওকে আমি সামান্য ভিগনেটিং অ্যাড করি ওকে আমি মনে করি লাইটরুমের জন্য এতটুকু পারফেক্ট ছবিটার আফটার এবং বিফোর দেখি দেখো বিফোর আফটার সামান্য লাইট রুমের জাস্ট এডিট করেই এই ছবিটা এমন করলাম তোমরা এখানে আমি যখন ফটোশপে কাজ করব আমি এটাকে আরও করতে পারি এবং এটা হলো আমার ফটোশপের এটি এই ছবিটা তো বন্ধুরা প্রথম পর্বে আমরা লাইট রুমের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম সেখানে তোমরা এখানে যে বাকি যে টুলস গুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত প্রথম পর্বে পেয়ে যাবে এই পর্বে আমি শুধুমাত্র যে আছে এগুলো নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীতে আমরা লাইটরুম এর কিভাবে বানাতে হয় কি করে প্রিসেট সেট করতে হয় এবং প্রিসেট কি করে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে হয় পাশাপাশি কিভাবে ব্যাচ ফটো মানে অনেকগুলো ছবি একসাথে এডিট করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই আজকে ডিটেল সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে তোমরা অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে লাইক দিবে এবং সর্বশেষে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তোমরা তা নোটিফিকেশন পেয়ে যাবে দেখা হবে আগামী টিউটোরিয়ালে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো স্টে হোম কি প্ল্যানিং